কীটনাশক খাওয়া গুরুতর অসুস্থ যুবতীর রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যু। তদন্তে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। শুক্রবার দুপুর একটা নাগাদ দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, মৃত যুবতীর নাম সোনেকা টুডু, বাড়ি ইটাহারা থানার ভূষরগাছি এলাকায়। বৃহস্পতিবার রাতে 9টা নাগাদ তার পরিবারের লোকেরা বুঝতে পারে কীটনাশক খেয়েছে ওই যুবতী। তাকে প্রথমে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কী কারণে ওই যুবতী এমন কাজ করলো তা বুঝে উঠতে পারছেন না পরিবার। এদিন মৃতের আত্মীয় রাজু টুডু এই বিষয়ে বলেন। সে আমার বোন হয়, কাকাতো বোন, সোনেকা টুডু। বয়স 22 বছর। বাড়ি হচ্ছে ভূষরগাছি ইটার থানা। এখন হঠাৎ করে আমরা সেটা বলতে পারছি না কী হয়েছিল। তো ওই সন্ধ্যার দিকে হয়তো কোনো প্রয়োজন বা কোনো বৃষ্টি খেয়েছে, আমরা কিন্তু বুঝতে পারিনি। ওই 8টা 9টা যখন অনেক দেরি হয়ে গেছে, তারপরে বুঝতে পেরে আমরা ইটার থানা ইটার হসপিটালে নিয়ে আসছিলাম। তারপরে সেখান থেকে ওয়াশ টাশ করে রেফার করেছে রায়গঞ্জে। এবার রায়গঞ্জে করে সেখানে মারা যায়। টাইমটা, হ্যাঁ, 12টা, রাত 12টা। হ্যাঁ, আজকে প্রশ্ন না 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 বিয়ে টিয়ে করে হ্যাঁ পিয়াজ পড়াশোনা করতো। বিয়ে কমপ্লিট করে এমএ ভর্তি হয়েছিল বোর্ড কলেজে। এখনো সেটা আমরা নিজেরাও বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, সম্ভবত আমরা আইডিয়া করছি ওই লাভ ম্যারেজেরই। হ্যাঁ, ওটা আইডিয়া করছি, এখন হতেও পারে না হতে পারে, কিন্তু কারণটা আমরা নিজেরা। হ্যাঁ, ওটাই বোঝা যাচ্ছে মনে হয়। তাও বলতে পারবো না এখন কখন খেয়েছে ওটা। আমরা জানতে পারলাম মোটামুটি 10টার দিকে, রাত্রি 10টার দিকে।